আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা। আছেন উম্মতের মধ্যে বা পৃথিবীবাসীর মধ্যে মধ্যম জাতিতে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন, তিনি আমাদেরকে মধ্যম জাতিতে স্থান দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ, পৃথিবীর যে যেখানে আছেন, আমাদের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, নিয়মিত অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার অনুবাদ, আলহামদুলিল্লাহ। আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতু শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। আজকে যে বিষয়ে তিনি খুতবাটি দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা খুবই কল্যাণকর একটি খুতবা। তা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত। আমরা আজকে শুনব সংক্ষিপ্ত একটি খুতবার মধ্যেই ইমাম সাহেব পূর্ণ জীবনীকে সুন্দরভাবে আমাদের সামনে সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা তার অনুবাদ থেকে তা জানতে পারবো ইনশাআল্লাহ। আজকের তারিখ হচ্ছে 23শে মুহররম 1442 হিজরি আর 11ই সেপ্টেম্বর 2020 ইংরেজি। আমরা সরাসরি ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি। ইমাম সাহেব সর্বপ্রথমে আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন এবং বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যথাযথ ভয় করার মতো ভয় করো, আর তোমরা পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করা ব্যতীত, মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। এই নসিহত করার পরেই তিনি বলছেন, হে মুসলমান সম্প্রদায়, আল মারউ মা মান আহাব্বা, একজন মানুষ তার সাথেই থাকবে সে যাকে ভালোবাসে। অর্থাৎ একজন মানুষ কিয়ামতের দিন হাশরের মাঠে তার সাথেই তার হাশর নাশর হবে সে যাকে ভালোবাসে। সুতরাং আমরা ভালোবাসতে চাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাথে আমরা জান্নাতে থাকতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ইমাম সাহেব বলছেন, ওয়াহুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরতুন ফিল ইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা হচ্ছে ইমানের একটি শর্ত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার উত্তম মাধ্যম হচ্ছে, উত্তম উপায় হচ্ছে, হিয়া তাআরুফু আলা সীরাতিহি ওয়া শামাইলিহি ওয়া আখলাকিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, জীবন বৃত্তান্ত জানতে হবে, এবং জানতে হবে তার যে চারিত্রিক গুণাবলী এবং তার যে অনুপম চরিত্র রয়েছে, সেগুলো জানলে পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথভাবে ভালোবাসতে পারব। সুতরাং তোমরা তোমাদের নবীকে ভালোভাবে জানো, জানলে পরে তার কদরকে, তার সম্মান মর্যাদাকে তোমরা অনুভব করতে পারবে, বুঝতে পারবে, আর তখনই তোমরা তাকে ভালোবাসতে পারবে এবং তার আনুগত্য করতে পারবে। আর তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে তার জীবনের চাইতে, তার সন্তানাদির চাইতে, তার মা বাপ সহ, তার ধন সম্পত্তি সহ পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি থেকে বেশি, অধিক থেকে অধিকতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারব না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে, তাকে ভালোবাসা হচ্ছে ইমানের শর্ত, এবং তাকে ভালোবাসার মাধ্যমেই আমরা ইমানের পূর্ণতা লাভ করতে পারব, আলহামদুলিল্লাহ। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি করে ভালোবাসার তৌফিক দান করো, তোমাকে ভালোবাসার সাথে সাথে, এবং আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে পূর্ণাঙ্গ রূপে জানতে পারি, যাতে করে আমরা তাকে অধিকারে ভালোবাসতে পারি আর ধন্য হতে পারি দুনিয়াতে আখেরাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতাদের থেকে এবং মানব জাতি থেকে তিনি রাসূল গ্রহণ করেন, অর্থাৎ বার্তাবাহক এবং সংবাদবাহক গ্রহণ করে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর সব
সবচাইতে শ্রেষ্ঠতম আত্মা থেকে তাকে চয়ন করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ আত্মা থেকে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, তাকে সম্মানিত করেছেন, সকল মানুষের উপর আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার উন্নত চরিত্রের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে তিনি প্রশংসা করেছেন চমৎকার রূপে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم سبحان الله তোমাদের কাছে তোমাদের নিজেদের মধ্য থেকেই একজন রাসূল এসেছে, যে রাসূলের চরিত্র হচ্ছে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যা কষ্টকর, তোমাদের জন্য যা অকল্যাণকর এই সব ব্যাপারটি তার জন্য আজিজ, এটা হচ্ছে তার জন্য খুবই বেদনাদায়ক। সুবহানাল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান আমাদের উপর, যা কষ্টকর বিষয়, আল্লাহু আকবার, এত দয়ালু ছিলেন। এরপরে বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তোমাদের ইমানের ব্যাপারে তিনি অত্যন্ত ছিলেন আগ্রহী। সুবহানাল্লাহ, আমরা যেন সবাই ইমান আনতে পারি, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল লক্ষ্য, মূল আকর্ষণ, আগ্রহ। আলহামদুলিল্লাহ, আর তিনি হলেন রউফুর রহিম। সুবহানাল্লাহ, রউফ মানে আশাদুর রহমা, দয়ালু থেকে দয়ালু, অত্যন্ত দয়ালু ছিলেন আমাদের উপর তিনি। সুবহানাল্লাহ, খুবই দয়ালু ছিলেন। আর তিনি ছিলেন রহিম, মানে এর অর্থ হচ্ছে দয়ালু, তবে রহিমের চাইতে রউফ মানে এটা হচ্ছে আশাদুর রহমা, অধিক দয়ালু। আর রহিম অর্থাৎ তিনি দয়ালু, কেমন দয়ালু, যিনি ইউরিদু লাহুম আল খাইর, যিনি মানুষের জন্য দয়ার সাথে সাথে কল্যাণ কামনা করেন। আলহামদুলিল্লাহ, অর্থাৎ তিনি আনুগত্যশীল, যারা তার প্রতি ইমান এনেছেন এবং তার সুন্নার উপর যারা আমল করত তাদের উপর তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, এবং যারা অপরাধী তাদের জন্য তিনি কল্যাণ কামনা করেছেন যেন তারা তওবা করে। আলহামদুলিল্লাহ, তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রশংসা জ্ঞাপন করে বলছেন তিনি হচ্ছেন রউফুর রহিম, অতি দয়ালু, এবং তিনি হচ্ছেন কল্যাণকামী। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মানব জাতির জন্য সম্মান এবং মর্যাদা লাভের এবং পূর্ণতা লাভের এক মানদণ্ড হিসাবে নির্ধারণ করে দিয়েছেন তার হেদায়েতের পথকে। অর্থাৎ আমরা যদি পৃথিবীতে সম্মান এবং মর্যাদা পেতে চাই, আমরা যদি এই পৃথিবীতে জীবনের পূর্ণতা লাভ করতে চাই, দুনিয়াতেও সফলকামী হতে চাই, পথ একটাই, সেটা হচ্ছে তার হেদায়েতের পথকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে মানদণ্ড, এটাই হচ্ছে মূল পথ। আলহামদুলিল্লাহ, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে অনুপম উত্তম আদর্শ। আলহামদুলিল্লাহ, উত্তম আদর্শ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য? সকলের জন্য না, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতকে আশা করে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে যা তা চায়, আল্লাহর সন্তুষ্টির আশা করে, আখিরাতের কল্যাণ চায়, সেই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করতে পারবে। অন্যথায় যে ব্যক্তির আল্লাহর কাছে কোনো স্বপ্ন নেই, আশা নেই, আখেরাতের মুক্তির কোনো স্বপ্ন নেই, সে ব্যক্তি কিন্তু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণ করতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন অনুপম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের, তার আকলের মেধার প্রশংসা করেছেন, পুত পবিত্রতা ঘোষণা করেছেন যে মা দল্লা সাহিবুকুম ওমা গাওয়া, কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো, মাতাল বলতো, তখন আল্লাহ তাআলা তাদের প্রত্যুত্তর দিয়েছেন সূরাতুন নাজামের 2 নম্বরে যে মা দল্লা সাহিবুকুম, তোমার সাথী বিভ্রান্ত নয়, ওমা গাওয়া, এবং তিনি পথভ্রষ্ট নন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে তার
জ্ঞানের পবিত্রতার ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতার প্রশংসা করলেন এইভাবে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, সূরাতুন নাজমের 3 নম্বর আয়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো কোনো কুপ্রবৃত্তি অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না, সুবহানাল্লাহ। নিজের পক্ষ থেকে বানিয়ে প্রবৃত্তির মনের অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না, এমন একজন রাসূল আমাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, সুউচ্চ স্থানে পৌঁছে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের বহু জায়গায় তার চরিত্রের, তার কর্মের, তার জ্ঞানের, তার সহনশীলতার, তার দয়ার, তার চরিত্রের, তার হেদায়েতের পথের সব কিছুর প্রশংসা আল্লাহ তাআলা নিজে বহু জায়গায় বহু আয়াতের মধ্যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমন একজন পূত পবিত্র, মহাজ্ঞানী, মহাদয়ালু একজন রাসুল আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এমন এক শ্রেষ্ঠ থেকে চয়ন করেছেন যিনি হলেন ব্যাপক সম্মান ও মর্যাদার অধিকারী, যিনি সকল কল্যাণ যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন কল্যাণের জরনা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন, তাকে আল্লাহ পূত পবিত্র বলে ঘোষণা করলেন, তাকে মনোনীত করলেন কুরাইশ বংশ থেকে, যে তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আল আরবি আল কুরশি আল হাশিমি, তার মাতা হলেন আমিনা বিন তোহাব আল কুরশিয়া। সুতরাং তিনি কুরাইশ আরবের সেই সম্ভ্রান্ত বংশধর থেকে তার জন্ম, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম স্থানেই তার জন্য বসবাসের জন্য মনোনীত করলেন, তথা মক্কা নগরীকে, সেখানে তিনি জন্মগ্রহণ করলেন, আর সেই উম্মুল কোরা মক্কা নগরীতেই, যা হচ্ছে পৃথিবীর মধ্যম স্থান, সেখানেই আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি মূলত জন্মগ্রহণ করেছেন আমাল ফিল, হাতির যে ঘটনাটি আমরা শুনেছি যে মক্কাকে ধ্বংস করার জন্য হাতিওয়ালা বাহিনী তারা এসেছিল, আল্লাহ তাআলা সেই তাদেরকে ধ্বংস করার পর সেই বছরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে আবির্ভাব ঘটিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি মূলত ঈসা আলাইহিস সালামের জন্মের 632 বছর পর পৃথিবীতে আগমন করেছেন। বয়স যখন 40 বছরে উপনীত হলো তখনই তিনি নবুয়ত পেয়ে গেলেন, আর 63 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারারাতাল ইয়াতিম, এতিমের যে তিক্ততা, এতিম হলে যে কি কষ্ট, কি যে দুঃখ যন্ত্রণা, তার পূর্ণ অনুভব করেছেন। তিনি যখন মাত্র করবে তখন তিনি তার মাকে, তিনি তার মাকে হারিয়েছেন, এবং যখন তার বয়স হলো 6 বছর তখনই তিনি তার মাতাকেও হারালেন। এরপর যখন এরপরে দায়িত্ব গ্রহণ করলো তার দাদা আব্দুল মুত্তালিব, 2 বছর তার দায়িত্ব বহন করার পর তিনিও পৃথিবী থেকে বিদায় হলেন। এরপরে তার চাচা আবু তালিব তাকে তার দায়িত্ববার গ্রহণ করলেন, তাকে হেফাজত করলেন, তাকে সকল আক্রমণ থেকে তার জন্য প্রতিহত করলেন, আলহামদুলিল্লাহ। এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10টি বছর তার চাচা তাকে সহযোগিতা করেছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একক সন্তান তার পিতামাতার, তার কোনো ভাই বোন কোনো কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল চরিত্রে চরিত্রবান করেছেন, সকল উন্নত চরিত্রে তাকে আল্লাহ তাআলা ভূষিত করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন, দেশে একাধিকবার ভ্রমণ করার সুযোগ তার হয়েছে। তিনি কখনও ব্যবসার উদ্দেশ্যে তার সাথে ভ্রমণ করেছিলেন, আবার কখনও তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব যখন পেয়েছিলেন তখনও তিনি শামে ভ্রমণ করেছিলেন। কামা রুহাল গানাম আলা কারারিতি লি আহলি মক্কা, মক্কার কারারিত নামক স্থানে তিনি
এভাবে মেষ বকরি ছাগল চড়াতেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার বয়স যখন 25 বছর উপনীত হলো, তখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহাকে বিবাহ করলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উত্তম বন্ধু, উত্তম সাহায্যকারী, সবচাইতে শ্রেষ্ঠতম একজন পৃষ্ঠপোষক। আলহামদুলিল্লাহ, সকল সন্তানাদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহার ঘর থেকেই এসেছিল। শুধুমাত্র ইব্রাহিম ব্যতীত তিনি ছিলেন, তার মা ছিল মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন যখন তার বয়স হলো 40 বছর, এবং তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাসূল রূপে এবং শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূল হিসাবে আল্লাহ তাআলা তাকে মনোনীত করলেন। فبدأ بالدعوة إلى التوحيد والتخلي عن الشرك والحث على خصال الخير. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে তিনি এক আল্লাহর তাওহীদের দিকে, একাত্মবাদের দিকে তিনি তার জাতিকে আহ্বান করলেন এবং শিরিক থেকে তাদেরকে সতর্ক করলেন, আর সকল কল্যাণের দিকে তাদেরকে তিনি উদ্বুদ্ধ করলেন। সৎকাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তিনি প্রদান করলেন, এবং অজুলমিয়ল ফাসাদ সকল প্রকার অন্ধকার, জুলুম অত্যাচার অনাচার থেকে, সকল প্রকার অন্যায় থেকে জাতিকে তিনি সতর্ক করলেন। আলহামদুলিল্লাহ, 13টি বছর মক্কাতে তিনি অবস্থান করলেন। প্রকাশ্যে অপ্রকাশ্যে রাতে দিনে তিনি মক্কার অধিবাসীদেরকে ইসলামের দিকে, আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করলেন। কিন্তু মক্কাবাসী তার অহংকার বশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যাতে করে না শুনতে হয়, সেজন্য তারা তাদের কর্ণকুহরে আঙ্গুলি পর্যন্ত প্রবেশ করিয়ে রাখত, নাউজুবিল্লাহ। এমনকি ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, তারা তাদের চেহারাকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখত, নাউজুবিল্লাহ। এভাবে করে তার অহংকার করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার আনিত দিনের সাথে, ইসলামের সাথে। তারা তাকে কষ্ট দিয়েছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, তার সাথে অহংকার করেছিল, জুলুম করেছিল, ঠাট্টা বিদ্রুপ করেছিল, তাকে জাদুকর, কখনো জ্যোতিষী গণক, আবার কখনো পাগল মাতাল বলে তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, নাউজুবিল্লাহ। সবচাইতে বড় বিপদ চলে আসলো তার সাহাবায়ে কেরামদের উপর, মক্কাবাসীরা সাহাবায়ে কেরামদের উপর তারা এমনভাবে আক্রমণ করেছিল, তাদেরকে আজাব দিয়েছিল, শাস্তি দিয়েছিল, তাদেরকে নিজেদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল ইসলাম গ্রহণ করার কারণে। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মক্কাবাসীদের যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের আর কোনো অপরাধ ছিল না এই আক্রমণের, এই আজাবের অপরাধ একটি। তারা সে মহাপরাক্রমশালী, সকল প্রশংসার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইমান এনেছিল, ইমানের কারণেই তাদের উপর এইভাবে নৃশংসভাবে তারা আক্রমণ করেছিল, নাউজুবিল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা মুনাওয়ারায়, এই মদিনা আত-তাইয়িবায় তাকে হিজরত করার অনুমতি দিলেন। মদিনা ছিল অত্যন্ত উর্বর একটি জায়গা, ইসলামের জন্য, ইমানের জন্য একটি সুন্দর উর্বর জায়গা ছিল। সেখানে ছিল আল্লাহ তাআলার সৈন্য তথা আনসাররা, যেই আনসার সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিলেন তাদেরকে তারা ব্যাপকভাবে ভালোবাসা দিয়েছিলেন, তাদেরকে সাহায্য করেছিলেন। আলহামদুলিল্লাহ, নিজেদের প্রয়োজনের উপর মদিনাবাসীগণ, আনসারি সাহাবায়ে কেরামগণ মক্কাবাসীদের উপর তারা তাদেরকে প্রাধান্য দিয়েছিলেন, নিজেদের প্রয়োজনের উপর। নিজেরা ক্ষুধার্ত সেটাকে ভুলে গিয়ে তারা সাহাবায়ে কেরামদের, হিজরতকারীদের ক্ষুধার্তকে তারা প্রাধান্য দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, মদিনাতেই শুরু হয়ে গেল ইসলামের ব্যাপক উন্নতি। অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপকভাবে ইসলাম ছড়িয়ে গেল, এবং সেখানে পরিশেষে শুরু হয়ে গেল আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য যুদ্ধ পর্যন্ত সাহাবায়ে কেরামগণ তারা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10টি বছর তিনি জীবনযাপন করেছিলেন। এই 10টি বছরে অসংখ্য ঘটনা, অসংখ্য শরীয়তের বিধিবিধান এবং যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রিয় বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে সেই শুরু লগ্ন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে ওই সমস্ত সাহাবায়ে কেরামদের তারা যে সময় পেয়েছিলেন,
তারা যে যুগ পেয়েছিলেন সেটা ছিল সবচেয়ে অধিক সত্যের উপর, ন্যায় নিষ্ঠার উপর এবং সরল সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত। এত সুন্দর কওমের আগমন পৃথিবীতে আর ঘটে নাই আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে ওই সময়টি ছিল সবচেয়ে অধিকতর প্রিয়, আর ওই জাতিও ছিল আল্লাহর কাছে খুব প্রিয় একটি জাতি আলহামদুলিল্লাহ। এভাবে করে ইমাম সাহেব এখানেই খুতবাটি, প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব আমাদেরকে বলছেন যে মদিনার এই দশটি বছর জীবনীতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আতাম্মাল্লাহু দীনহু, এই আল্লাহ তাআলার এই দীনকে পূর্ণতা দান করলেন আলহামদুলিল্লাহ। তাহলে মদিনাতে ইসলামের পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মদিনাতে অবস্থান করেছিলেন মাত্র দশটি বছর, মানুষ ইসলামে দলে দলে প্রবেশ করতে লাগলো আলহামদুলিল্লাহ। এবং এই আরব ভূখণ্ডের আরব অঞ্চলের উপদ্বীপগুলোতে ইসলাম ব্যাপকভাবে প্রবেশ করলো, আর ওই সমস্ত আরবের অধিবাসীরা ইসলামের জন্য, তাওহীদের জন্য তারা আত্মসমর্পণ করলো আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব বলছেন ওয়াহাদিহি আশহারুল আহদাস খিলালা তিলকাল ফিত্র, এখানেই বেশ কিছু ঘটনা আছে ওই সময়গুলিতে যেগুলো ঘটেছিল। তাই ইমাম সাহেব তিনি এখানে দশটি পয়েন্ট নিয়ে এসেছেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর দশ বছরে প্রতি বছরে কী কী ঘটনা ঘটেছিল, এই সব বিষয়গুলো ইমাম সাহেব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ। যারা ইতিহাস জানতে চায়, ইসলামের ইতিহাস, তাদের কাছে খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ। ফাফিস সানাতিল উলা লিল হিজরা, হিজরতের প্রথম বছরে যা ঘটেছিল তা হচ্ছে চারটি ঘটনা। এক নম্বর, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীকে নির্মাণ করেছিলেন। দুই, তিনি তার বাসস্থান নির্মাণ করেছিলেন। তিন, মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদের মাঝে এক ভ্রাতৃত্বের শক্তিশালী বন্ধন সৃষ্টি করেছিলেন। চার, আজানের প্রবর্তন ঘটেছিল আলহামদুলিল্লাহ। ইসলামের হিজরতের দ্বিতীয় বছরে সাতটি ঘটনা ঘটেছিল। এক নম্বর, কাবা শরীফ পরিবর্তন হয়েছিল। দুই, রমজান মাসে রোজা ফরজ হয়েছিল। তিন, সদকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। চার, গজওয়াতে বদর তথা বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। পাঁচ, রুকাইয়া রদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার মৃত্যু হয়েছিল। ছয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছিলেন তথা তারা স্বামী স্ত্রীর বন্ধনে তারা আবদ্ধ হয়েছেন। যদিও ছয় বছর বয়সের সময় বিয়ে হয়েছিল, কিন্তু নয় বছরের সময় অর্থাৎ এই দ্বিতীয় হিজরতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আয়েশা রদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছিলেন। সাত, আলী রদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই দ্বিতীয় হিজরিতেই এই সাতটি ঘটনা ঘটেছিল। তৃতীয় হিজরিতে অর্থাৎ হিজরির তৃতীয় বছরে চারটি ঘটনা ঘটেছিল ইসলামের। সেখানে অনেকগুলি যুদ্ধ এবং অনেক যুদ্ধ সেখানে হয়েছিল, কিছু গজওয়াত যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত ছিলেন, গজওয়া বলা হয়, রায়া বলা হয়, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অন্য দলে যুদ্ধের কার্যক্রম করেছিলেন ওই সারায় বলা হয়, তথা এই চতুর্থতে তৃতীয়তে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়েছে, যেমন গজওয়ায় উহুদ হয়েছিল, নাজির যুদ্ধ হয়েছিল এবং মত করা হয়েছিল। চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। পাঁচ, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। ছয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আলহামদুলিল্লাহ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। অফিস সানাতি রাবিয়া, চতুর্থ হিজরিতে যা ঘটেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এই সময় পাঁচটি ঘটনা ঘটেছিল। এক নম্বর, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন নবীজি। দুই নম্বর, তায়াম্মুমের বিধান প্রণীত হলো।
3 গজওয়ে খন্দাক সংগঠিত হলো, 4 জাতুর রিকা এই যুদ্ধটি সংগঠিত হলো, 5 সালাতুল খৌফ তথা ভয়ের সময় কিভাবে নামাজ আদায় করতে হয় সেই পদ্ধতিও ইসলামে প্রণীত হলো আলহামদুলিল্লাহ। 5 হিজরিতে 3টি বড় বড় ঘটনা ঘটেছিল। 1 দাওমাতুল জুন্দুল এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল এবং কুরাইদার যুদ্ধটি সংগঠিত হয়েছিল। 3 শরিয়া আল হিজাব ইসলামে পর্দার বিধান প্রণীত হলো। 6 হিজরিতে ঘটেছিল আরও 5টি ঘটনা। 1 ষষ্ঠ হিজরিতে প্রথম ঘটনা হুদাইবিয়ার সন্ধি চুক্তি হলো, আপনারা জানেন কুরাইশদের সাথে এবং মুসলমানদের সাথে। 2 বাইআতে রিদওয়ান সংগঠিত হয়েছিল। 3 গজওয়ে বনিল মুস্তালাক সংগঠিত হয়েছিল এবং সূর্যগ্রহণ হয়েছিল সেই বছর। 6 হচ্ছে নাজালা জিহার, জিহারের বিধানটি প্রণীত হলো। জিহারের বিধানটা কি? জিহার হচ্ছে যেমন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার জন্য হারাম, আমার মায়ের মতো করে হারাম, নাউজুবিল্লাহ, এই জিহারের বিধান এই সময় সংগঠিত হলো যে এমনটি করলে কি হতে পারে, এতে বিধান কি হবে, হুকুম কি হবে, এ বিষয়ে স্পষ্ট বর্ণনা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। 7 হিজরিতে ঘটেছিল 4টি বড় বড় ঘটনা। 1 খাইবারের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং উমরাতুল কাদা সংগঠিত হয়েছিল। 3 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 স্ত্রীকে বিবাহ করেছিলেন, উম্মে হাবিবা, মাইমুনা, সফিয়া এবং মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, এদেরকে তিনি 1 বছরেই তিনি 4টি বিবাহ করেছিলেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, 6 হিজরিতে ঘটেছিল 6টি বড় বড় ঘটনা। 1 গজওয়ে মুতা, মুতার যুদ্ধ সংগঠিত হলো। 2 জায়াতুস সালাসিল সংগঠিত হলো এবং রমজান মাসে মক্কা বিজয়ী হলো, সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1টি সন্তান ইব্রাহিম পৃথিবীতে আগমন করলো। 5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হলো। 6 গজওয়ে হুনাইন, হুনাইনের যুদ্ধ সংগঠিত হলো। 7 হিজরিতে সংঘটিত হয়েছে 5টি ঘটনা। 1 তাবুকের যুদ্ধ, 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মানুষের সাথে হজ পালন করার আদেশ প্রদান করেছিলেন, অর্থাৎ হজের নেতৃত্ব তার কাছেই দিয়েছিলেন। 3 উম্মে কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার মৃত্যু ঘটেছিল এবং নাজ্জাশি বাদশা নাজ্জাশির মৃত্যু হয়েছিল। 5 বিভিন্ন দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যাপকভাবে অনেকগুলি দল এসেছিল ইসলাম গ্রহণ করার জন্য। 10 আমরা পৌঁছে গেলাম 10 নবুয়তের। 10 হিজরিতে 3টি ঘটনা ঘটেছিল। 1 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজ পালন করেছিলেন। 2 তার সন্তান ইব্রাহিমের মৃত্যু হয়েছিল। 3 আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাজিল করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে বা বিজয় এসেছিল, বিজয় আসবে তখন মানুষকে তুমি দেখতে পাবে। ওর আইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে তার ইসলামে প্রবেশ করবে। ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তুমি তোমার রবের প্রশংসা দ্বারা তার পুত পবিত্রতা ঘোষণা করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অধিক তওবা কবুলকারী। তিনি এই 10 হিজরির ঘটনা শেষ করে তিনি বলছেন, ইমাম সাহেব সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, সকল আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই পৃথিবীর উপরিভাগে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আর এমনটি ঘটল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জার পরেই, নবুয়তের 12 11 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হলেন, প্রচণ্ড ব্যথায় আক্রান্ত হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ইখতিয়ার দিলেন যে তিনি হয়তো অনন্তকাল জীবিত থাকবেন পৃথিবীতে,
অন্যথায় তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখতার লিকা রব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকেই তিনি পছন্দ করলেন আর বললেন আল্লাহুম্মা আর রফিকুল আলা, আল্লাহুম্মা আর রফিকুল আলা। তিনি সুউচ্চ সুউচ্চ সেই বন্ধুত্ব তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আমি তোমার কাছে সুউচ্চ আসনে অবস্থানকারী, সুউচ্চ আসনে অবস্থানকারী সেই আল আলা, সেই সুউচ্চ বন্ধুর সুউচ্চ বন্ধুত্ব আমি তোমার কাছে চাচ্ছি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হয়ে গেলেন, ওসিয়ত করলেন এবং চিরবিদায় নিলেন। দুনিয়া অন্ধকার আচ্ছন্নময় হয়ে গেল তার এই বিচ্ছিন্নতায়, এবং মানুষের ওয়াতাফাত্তরাতিল আকবাদ, মানুষের হৃদয় ক্ষত বিক্ষত হলো। আমার বন্ধুগণ, এখানে ইমাম সাহেব শেষ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সাথে সাথে ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল, পৃথিবী যেন অন্ধকার আচ্ছন্নময় হয়ে গেল। এখানেই সমাপ্তি ঘটিয়েছেন ইমাম সাহেব দ্বিতীয় খুতবার। প্রিয় বন্ধুগণ, আজকের খুতবা থেকে আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা হচ্ছে ইমানের একটি অন্যতম শর্ত। তাকে ভালোবাসা ব্যতীত আমরা কোনদিন ইমানদার হতে পারবো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে ভালোবাসার শ্রেষ্ঠতম এবং সবচেয়ে উন্নত উপায় হচ্ছে আমরা নবীজির তার যে জীবন আদর্শ, জীবন বৃত্তান্ত আমরা বেশি বেশি করে জানবো, পড়বো, পাঠবো, তাহলে আমরা তাকে বেশি করে ভালোবাসতে পারবো। তিনি হচ্ছেন আমাদের জন্য এমন একজন রাসূল, আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ আত্মা থেকে আল্লাহ তাআলা তাকে চয়ন করেছেন, এবং তার জ্ঞানের, তার চরিত্রের, তার এই দিনের, তার পথের সকল কিছুর সুপ্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন রাসূলের উম্মত। আমরা সত্যিই ধন্য, তবে ধন্য তখনই হতে পারবো যদি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পূর্ণ ঈমান আনতে পারি, তার সুন্নাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তাহলেই আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ গোলাম হিসাবে স্থান লাভ করতে পারবো। তাই শেষ করার পূর্বে দোয়া করছি, হে আল্লাহ, তোমার নবীজির আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। তিনি যে সুন্না নিয়ে এসেছেন, তিনি যে তোমার তাওহীদ নিয়ে আগমন করেছেন, সেই তাওহীদকে, সেই সুন্নাকে আমরা যেন আমাদের জীবন দিয়ে আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। পরিশেষে স্মরণ করছি আমাদের প্রিয় বন্ধুদের, যারা আমাদের লাইভে অনুষ্ঠান, আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যারা এই অনুষ্ঠান শোনার পরে শেয়ার করবেন মানুষের কাছে, আল্লাহ তাআলার এই দিনকে পৌঁছে দেওয়ার জন্য অংশগ্রহণ করবেন আমাদের সাথে, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম থেকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আমাদের সবার গুণাগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, আমাদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় গোলাম হিসাবে কবুল করুক, আমিন। সমস্ত মুসলমান নরনারীকে পৃথিবীর যে যেখানে আছে তাদের সবাইকে আল্লাহ তাআলা দয়া করুক, অনুগ্রহ করুক, এই কামনাই করছি। এরপরে আবারও বলছি, হে আল্লাহ, তোমার রহমতের রসুলায় আমাদের এই খুতবার অনুবাদকে তুমি কবুল করে নাও, আমিন। আসসালাতু ওয়াসসালাম আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।